আল্লাহ পাক বান্দার প্রতি মায়ের চাইতে বেশি মমতাময়ী দয়াবান না মা বেশি দয়াবান? জোরে বলেন কে? আরো জোরে বলেন আল্লাহ। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আপনি যদি মায়ের কাছে কোনো অন্যায় করেন, মা কিন্তু কি করে দেন? মাপ করে দেন না? মার কাছে কিছুক্ষণ যদি কান্নাকাটি করেন, একটু পা ধরেন, মা সাথে সাথে কি করে দেয়? সন্তানকে মাফ করে দেয়, যত বড় অন্যায় করুক। কিন্তু যদি আপনি ভাইয়ের কাছে অন্যায় করেন, মায়ের মতো ভাইকে কি ক্ষমাশীল পাবেন? জোরে বলেন না। ভাই কিন্তু মায়ের মতো তাড়াতাড়ি কি করবে না, মাফ করবে না, আপনার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, ভাই বাদ দেন, এরপরে যদি প্রতিবেশীর কাছে কোনো অন্যায় করে ফেলেন, তখন প্রতিবেশী কি আপনার ভাইয়ের মতো আপনাকে ক্ষমাশীল হবে? হ্যাঁ, হবে না, কখনোই না। তো মায়ের চাইতে বেশি দয়ালু দয়াবান হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক সাহাবী এক রাস্তা দিয়ে যাচ্ছে, তো মাথার উপরে পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পেয়েছে। ওই সাহাবি গাছের উপরে উঠে দেখে যে পাখির অনেকগুলো বাচ্চা। বাস, এই সাহাবি তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে ধরে নিয়ে আল্লাহর নবীর দরবারে চলে আসছে। বাচ্চার যখন ধরেছে, মা পাখিটি ওই সাহাবির পিছে পিছে তারা করছে, উড়াল দিচ্ছে, তো সুযোগ পেয়ে মা পাখিটাকে বসে ধরছে। ধরে এগুলিকে নিয়ে আল্লাহর নবীর দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, কি ব্যাপার, তোমার আস্তিনের ভেতরে কিসের আওয়াজ? ছেড়ে দিয়েছে, দেখে অনেকগুলো পাখির বাচ্চা আর একটা মা পাখি, ওইটাকেও ছেড়ে দিয়েছে। মা পাখিটা চাইলে উড়াল দিয়ে জান বাঁচাতে পারত, কিন্তু দেখা গেল যে মা পাখিটা বাচ্চাগুলোকে ডানার ভিতরে ঝাপটে ধরে চুপচাপ বসে আছে, উড়াল দিচ্ছে না। সুবহানাল্লাহি বিহামদি। নবীজি বললেন, হযরতে আমির মারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমির, এগুলি কোথা থেকে নিয়ে আসছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক পথ দিয়ে আসতেছিলাম, ঘটনায় পাখির বাচ্চার আওয়াজ পেলাম, তো ধরে ফেললাম, দেখি মা পাখিটি এসে আমার কাছে ঘোরাঘুরি করছে, সাথে সাথে সুযোগ বুঝে ওটাকেও ধরলাম। আল্লাহর নবী বললেন, দেখো, মা পাখিটি যদি চাইতো, এই যে ছেড়ে দিয়েছো, এটি কিন্তু উড়াল দিয়ে নিজের জীবনকে বাঁচাতে পারত, কিন্তু সে উড়াল দিল না কেন? বাচ্চার প্রতি তার মায়া মহাব্বত, নিজের জীবনের চাইতে বাচ্চাকে সে প্রায়োরিটি দিয়েছে, যার কারণে সে উড়াল দিচ্ছে না। দেখতে পাচ্ছ? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছি। আল্লাহর নবী বললেন, আমের শোনো, এই মা পাখিটি যেমন বাচ্চার প্রতি যত দয়াবান দয়ালু দয়াবান, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রতি এর চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। সুবহানাল্লাহি বিহামদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু বান্দাদের প্রতি। আল্লাহ পাক আল্লাহর নবী বলেছেন যে, কোনো মানুষ যদি আল্লাহর হক নষ্ট করে ফেলে, নামাজ পড়া আল্লাহর হক, সিয়াম পালন করা কার হক? আল্লাহর হক, বিভিন্ন ইবাদত বন্দেগী আল্লাহর হক, তো কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে তার নিজের হকের ব্যাপারে আল্লাহর কোনো পরোয়া নাই, আল্লাহ চাইলে এবং করবেনও তাই, লক্ষ কোটি কোটি বান্দাকে আল্লাহর হক নষ্ট করেছে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। মাফ করে দিতে পারেন আল্লাহ, যেহেতু সামান্য মা যদি এ হয় বান্দার বাচ্চার প্রতি, তো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তো এরকম লক্ষ কোটি মায়ের চাইতে বেশি দয়ালু হচ্ছে তার বান্দার প্রতি।
তো আল্লাহ চাইলে আল্লাহর হককে আল্লাহ পাক মাফ করে দিতে পারে।